বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি জোহরের চার রেকাত আগে পরে দুই রেকাত, মাগরিবের পরে দুই রেকাত, এশার পরে দুই রেকাত, ফজরের পূর্বে দুই রেকাত, এই বারো রাকাত পড়েন, তাহলে প্রতি বারো সমান জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এক একটা কথার এক কোটি টাকা মূল্য, এটা হিসাব করতে হবে। আমি আপনাকে কাহিনী শোনাতে এসেছি। আপনি যদি বারো রাকাত নফল সুন্নাত সলাত আদায় করতে পারেন, কোনো নফল নেই, মাগরিবের পরে ছয় রেকাত সলাত লাওয়াবিন নামাজ পড়লে পাপ হবে, এশার পরে দুই রেকাত সুন্নাতের পরে আবার দুই রেকাত সুন্নাত পড়লে পাপ হবে, সাবধান, কথা আবার বুঝেন, এশার পরে দুই রেকাত আর বেশি নয়, মাগরিবের পরে দুই রেকাত আর বেশি নয়, ফজরের পূর্বে দুই রেকাত আর বেশি নয়, জোহরের আগে চার পরে দুই, এ হলো বারো, বারো সমান জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আবার শুনুন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, জোহরের আগে চার পরে চার, তার উপরে জাহান্নামী হারাম, ও জাহান্নামেই যাবে না। আবার বুঝেন, জোহরের আগে চার পরে চার, মধ্যে তো চার আছে, ওর সাথে কোনো আপোষ নাই, মধ্যের চার আছে তার সাথে আপোষ নাই, মানে কি বুঝলেন, ওটা ফরজ। জোহরের আগে চার পরে চারটা আপনার জন্য জাহান্নামী হারাম। আবার শুনুন, জোহরের আগে দুই পরে দুই, দুটা সহি হাদিস পড়েন, নেকি হবে, কি নেকি হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, আমি বুঝাতে পারিনি এখনো। জোহরের আগে দুই পরে দুই পড়েন সহি হাদিস, নেকি হবে, কোনো সমস্যা নেই, কি নেকি হবে আল্লাহ রাসূল বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেকি হবে। জোহরের আগে চার পরে দুই জান্নাতে ঘর নির্মাণ হবে, জোহরের আগে চার পরে চার জাহান্নামী হারাম। মনে থাকবে না, খুব খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আরবা রাকাতিন লিযুহা ওয়া আরবান ফিল উলা, কেউ যদি চাস্তের চার রেকাত সলাত আদায় করে, জোহরের টাইম হতে যাচ্ছে, এ হয়ে এসেছে, এরকম সময়ে যদি চার রেকাত পড়ে, তাহলে তার উপরে জাহান্নাম হারাম আর তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু জোহরের সুন্নাত নয়। আবার বুঝেন, চাস্তের চার রেকাত আর জোহরের টাইম হয়ে এসেছে এরকম সময় চার রেকাত, বুঝতে পারলেন না মনে হয়, জোহরের পরে চার আছে ওটা ভিন্ন। এই কথায় আল্লাহ রাসূল আবার বলছেন, মান সাল্লা আরবা রাকাতিন কাবলা যোহরে ইয়াদিলনা সাহারা, কেউ যদি জোহর হতে যাচ্ছে এরকম সময় চার রেকাত সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়েছে তাই হবে। তাহলে জোহরের টাইম হতে যাচ্ছে এরকম সময় চার রেকাত, এটা পৃথক সালাত। মান সাল্লা আরবা রাকাতিন কাবলা আসরে রাহিমাল্লাহু আলাইহি, কেউ যদি আসরের পূর্বে চার রেকাত সুন্নাত পড়ে, তাহলে আল্লাহ তার প্রতি বিশেষ দয়া করবেন। কি দয়া করবেন এ কথা আল্লাহ রাসূল বলেননি, তিনি বলেন, মান সাল্লা রাকাতাইনে কাবলাল আসরে রাহিমাল্লাহু আলাইহি, কেউ যদি আসরের পূর্বে দুই রেকাত পড়ে, তাহলে আল্লাহ তার প্রতি দয়া করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আসরের পূর্বে সুন্নাত পড়া যায় চার অথবা দুই, চার অথবা দুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, রাকাতানে কাবলাল ফজরে খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের দুই রেকাত সুন্নাত সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু চেয়ে উত্তম। বলেন তো, টাঙ্গাইল জেলার দাম কত হতে পারে, সারা বাংলাদেশের দাম, এশিয়া মহাদেশের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা পৃথিবী এবং এতে যা কিছু আছে সবকিছু বিক্রি করে যা হবে
ফজরের দুই রেকাত সুন্নাতের দাম তার চেয়ে অনেক 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 গুণে বেশি। কত গুণে বেশি সবাকে বুঝাতে পারছি না। আমার ভাই সভাপতি সাহেব এনারা বুঝেন, এটা হলো ইসিম তাফজিল, মানে বেহিসাব বেশি। এই সারা পৃথিবীর চেয়ে কত বেশি ফজরের পূর্বে দুই রেকাত সুন্নাত তা আপনাকে আমি বুঝাতে পারছি না। আপনি ফল পাননি বলে বুঝতে পারছেন না, কিন্তু আপনি যে পড়ছেন না, যেদিন আপনি বুঝতে পারবেন আরে কেন যে সুন্নাত দুই রেকাত পড়িনি, সেদিন যে বুঝে কোনো লাভ হবে না। অতএব আজকেই বুঝুন, নইলে আপনার ভুল হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদিকে লক্ষ্য করুন, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে সাদকার নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে সাদকার নেকি হয়, অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহ আকবার বললে সাদকার নেকি হয়, অবেকুল্লে তাহালিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাদকার নেকি হয়, আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়, অনাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়, ওয়া ইজু জিলাহা রাকাতানে আল্লাতি ইয়ারকাউ নাস জোহান, মানুষ যদি চাস্তে দুই রেকাত সালাত আদায় করে, এতগুলি কাজ করে যত নেকি হবে, আটটা সাড়ে আটটার সময় দুই রেকাত নামাজ পড়লে তত নেকি হবে। এবার শুনুন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরের সলাত জামাতে পড়েছে, ফজরের সলাত জামাতে পড়ার পরে দুই বসে তাসবি তাহলিল জিকির আজকার করছে, করতে 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 হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সল্লা রাকাতায়ন, তখন দুই রেকাত সলাত আদায় করল, আজরুহু কা আজরিল হাজ্জ উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে হজ এবং উমরার নেকি হবে, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। শুনুন, ফজরের সালাত জামাতে পড়ার পরে ওখানে বসে থাকতে হবে, বসে তাসবি তাহলিল জিকির আজকার চলবে। আব্দুর রহমান সাহেব, অত জিকির কি করব, কোনটা বলবো, কিছুই যদি না জানেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলতে পারবেন না, আর নাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলতেই থাকেন, এতই হবে। আর নাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পীর সাহেবের মতো নয়, শুধু খালি চুপে চুপে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সূর্য উঠে যাক, এরপরে দুই রেকাত সালাত আদায় করবেন, পূর্ণ হজ উমরার সমান নেকি হবে, এর নাম চাস্তের সালাত। আটটা সাড়ে আটটার সময় পড়ুন, এর নাম সূর্য ওঠার পরেই পড়েছেন, এর নাম এশরাক, আটটা সাড়ে আটটার সময় পড়েছেন, এর নাম চাস্ত, সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় পড়বেন, এর নাম হচ্ছে আওয়াবিন, একবার পড়লে আর পড়তে হবে না, একটাই সলাৎ নাম তিনটে, একটাই সলাৎ নাম তিনটে, মনে থাকবে না, সূর্য উঠার পরে পড়লে তার নাম এশরাক, আটটা সাড়ে আটটায় পড়লে তার নাম চাস্ত, সাড়ে দশটা এগারোটায় পড়লে তার নাম আওয়াবিন, একবার পড়লে আর পড়তে হবে না, এক সলাৎ নাম তিনটে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, দুই রেকাত সলাৎ আদায় করে, মনে মনে কথা না বলে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, দুই রেকাত সলাৎ আদায় করে, মনে মনে ভয় ভীতি নিয়ে, তাহলে তার জন্য জান্নাত জরুরি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাত আদায় করে বলছেন, বেলাল এদিকে শোনো, বুঝলাম না, যতবারে আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো তো বেলাল তুমি কি আমল করো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল, আমি তো এমন কোন আমল দেখতে পাই না, তবে ওযু করলে দুই রেকাত সালাত আদায় করি, তবে মসজিদে ঢুকলে দুই রেকাত সালাত আদায় করি, মসজিদে ঢুকলে দুই রেকাত সালাত আদায় করি, ওযু করলে দুই রেকাত সালাত আদায় করি। তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেহেমা বুঝেছি বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, বেলাল আমি বুঝে ফেলেছি, এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত দিনী ভাই, আজকের জন্য যা বললাম তাতে আপনি নফল সালাতকে মূল্যায়ন করে
অন্তত বেশি না পারলে রাতে ঘুম ভাঙলেই দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলুন, রাব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া জুররো ওয়ান্তা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। হে আমার প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফির লি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার কাছে দয়া ভিক্ষে চাই। এইভাবে বলতে বলতে যখন দুই চোখের পানি ঝরবে তখন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনি ক্ষমা চাচ্ছেন, ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে, নিরাশার কিছু নেই। আল্লাহ তুমি আমাদেরকে চলার তৌফিক দান করো এই নীতিতে।